কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার হুমকি রয়েছে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ। এই ঘটনায় বিমানবন্দরটি এড়িয়ে যেতে বিদেশি নাগরিকদের সবার প্রতি আহ্বান জানানো হয়েছে, জারি করা হয়েছে সতর্কতা। তবু আফগানদের দেশ ছাড়ার হিড়িক ঠেকানো যাচ্ছে না, দেশ ছাড়ছে নারীরাও। তবে তালেবানের দাবি তাদের শাসনে খুশি আফগান জনগণ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে, নির্ধারিত 31 আগস্টের মধ্যে বিদেশি নাগরিক সহ আফগানদের স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মিত্র দেশগুলো। তালেবান কাবুল দখলের পরই প্রতিদিনই রাজধানীর বিমানবন্দরটিতে নামছে মানুষের ঢল। এই পরিস্থিতিতে আবারও কাবুল এয়ারপোর্টে উচ্চ হামলার ঝুঁকির আশঙ্কার কথা জানিয়েছে কয়েকটি দেশ। বিদেশি নাগরিক সহ সবাইকে বিমানবন্দরটি এড়িয়ে যেতে আহ্বান জানানো হয়েছে। সতর্কতা জারির পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। তবে এসব হামলার আশঙ্কা উপেক্ষা করে বিমানবন্দরে ভিড় করছেন আফগানরা, এই দূরে পিছিয়ে নেই নারীরাও। এরই মধ্যে মেক্সিকোতে আশ্রয় নিয়েছে আফগান নারী রোবোটিক্স টিমের সদস্যরা। রুয়ান্ডায় গেছেন আফগানিস্তানে মেয়েদের একমাত্র বোর্ডিং স্কুলের প্রায় সব শিক্ষার্থী। আতঙ্কে আছেন আফগানিস্তানে বসবাসরত উইঘুর মুসলিমরাও। তবে আফগানদের দেশ না ছাড়ার আহ্বানের পাশাপাশি দেশ ত্যাগে বাধা দিতে নানান নিষেধাজ্ঞাও দিচ্ছে তালেবান। দেশ ত্যাগীদের সহায়তা বন্ধ ছাড়াও আফগানদের ডলার স্থানান্তরে বাধা দিচ্ছে গোষ্ঠীটি। নানাভাবে জনগণকে আশ্বস্ত করার চেষ্টাও করছে তালেবান। বলছে আফগানদের উপর কঠোর শাসন চাপানোর কোনো পরিকল্পনা তাদের নেই। সেই সঙ্গে গোষ্ঠীটির দাবি তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে এবং আফগান জনগণও তালেবান শাসনে খুশি। আসমাতুলি, নিউজ 24।